আমাদের আজকের টপিক হলো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমেই জেনে আসতে হবে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সম্পর্কে। আমি খুব সংক্ষেপে মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং সম্পর্কে বলছি। মাল্টিপ্লেক্সিং ইট ইজ এ প্রসেস দ্যাট কম্বাইন মাল্টিপল সিগন্যাল ইন্টু ওয়ান সিগন্যাল, অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যা একাধিক সংকেতকে একটি সংকেতে পরিণত করে, যেমন A1, A2, A3, A4 থেকে মাল্টিপ্লেক্সারের মাধ্যমে Y নামক একটি মাত্র সিগন্যালে পরিণত হয়েছে। এরপর আসি ডিমাল্টিপ্লেক্সিং। ডিমাল্টিপ্লেক্সিং ইজ দ্য রিভার্স প্রসেস অফ মাল্টিপ্লেক্সিং, অর্থাৎ মাল্টিপ্লেক্সিংয়ের ঠিক উল্টো প্রক্রিয়াটাই হলো ডিমাল্টিপ্লেক্সিং। ডিমাল্টিপ্লেক্সিং ইজ এ প্রসেস দ্যাট সেপারেট দ্য মাল্টিপ্লেক্সড সিগন্যাল, অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যা একত্রিত হওয়া সংকেতগুলোকে পৃথক পৃথক সংকেতে পরিণত করবে, যেমন ওয়াই সিগন্যাল থেকে পুনরায় আমরা A1, A2, A3, A4 পাবো। এরপর আসি মাল্টিপ্লেক্সিংয়ের প্রকারভেদ সম্পর্কে। মাল্টিপ্লেক্সিং তিন প্রকার, FDM, WDM এবং TDM, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং এবং ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ দুটি অ্যানালগ মাল্টিপ্লেক্সিং টেকনিক, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ডিজিটাল মাল্টিপ্লেক্সিং টেকনিক। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং নাম্বার অফ মেসেজ সিগন্যালকে কোনো একটি কমন চ্যানেলের মাধ্যমে ট্রান্সমিট অথবা রিসিভ করার পদ্ধতিকেই TDM বলা হয়। প্রথমেই দেখা যাক TDM পদ্ধতিতে কী কী ইউজ করা হয়। নাম্বার অফ মেসেজ, লো পাস ফিল্টার, কমোটেটর, কোয়ান্টাইজার, এনকোডার, কমিউনিকেশন চ্যানেল, ডিকোডার, ডিকমোটেটর, লো পাস ফিল্টার এবং রিসিভড মেসেজ। এখানে যে তিনটি মেসেজ সিগন্যাল রয়েছে M1, M2, M3, প্রথমেই এগুলো লো পাস ফিল্টারের মাধ্যমে পাস হবে। এই লো পাস ফিল্টারের কাজ হলো প্রত্যেকটি মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি সেম করে দেওয়া, অর্থাৎ এমের ফ্রিকোয়েন্সি যদি বেশি থাকে তো কম করে দিবে, M2-র ফ্রিকোয়েন্সি কম থাকলে বেশি করে দিবে। এক কথায় M2, M1, M3 তিনটি ফ্রিকোয়েন্সি সেম রাখবে এবং কমিউটেটরে পাস করবে। এখন কমিউটেটরের কাজ কী? প্রত্যেকটি মেসেজ সিগন্যালের স্যাম্পল নিবে এবং একটি সময় নির্ধারণ করে দেবে। সেই হিসাবে এই ফিগার থেকে প্রথমে M1-এর স্যাম্পল কমিউটেটরে পাস হবে, দেন T1 টাইম নির্ধারণ করে দিবে এবং কোয়ান্টাইজারে পাস করবে, দেন অ্যান্টিক্লকওয়াইজ কোয়ান্টাইজারে পাস করবে প্রত্যেকটি মেসেজ সিগন্যালকে। M2 স্যাম্পল নিবে, T2 টাইম নির্ধারণ করে কোয়ান্টাইজারে পাস করবে। একইভাবে M3 T3 টাইমের সাপেক্ষে কাজ করবে। মোট কথা, কমিউটেটর প্রত্যেকটি মেসেজ সিগন্যালকে একটি সময় নির্ধারণ করে দিবে যেন সিগন্যালগুলোর মধ্যে কোনো ডিসইন্টিগ্রেশনের সৃষ্টি না হয়। কোয়ান্টাইজারের কাজ হলো ইনফিনাইট স্যাম্পল সিগন্যালগুলোকে ফিনাইট সিগন্যালে পরিবর্তন করা। যদি মেসেজ সিগন্যালের মান 7.9 ভোল্টের হয় দেন তাকে 8-এ কনভার্ট করে দিবে। কোয়ান্টাইজার ইরিভার্সেবল হয়, অর্থাৎ আউটপুটের মানটা কখনোই আমি ইনপুটে ব্যবহার করতে পারবো না। কমিউটেটরের মাধ্যমে কোয়ান্টাইজারে এই সিগন্যাল পাস হওয়ার পরে কিছু ইরোরের সৃষ্টি হয় যা এনকোডার বিটের মাধ্যমে পূরণ করে দেয়, অর্থাৎ এনকোডার বিটের মাধ্যমে কোয়ান্টাইজার ইরোরগুলো মিনিমাইজ করে দেয়, অর্থাৎ 0101 ফর্মে কনভার্ট করে দেয়। দেন কমিউনিকেশন চ্যানেলের কাজ হলো এই নাম্বার অফ মেসেজ সিগন্যালকে রিসিভ করা অথবা ট্রান্সমিট করা। দেন ডিকোডারের কাজ হলো এনকোডারের মাধ্যমে যে সিগন্যালগুলো বিট আকারে, অর্থাৎ 0101 ফর্মে চ্যানেলের থ্রু এসেছে সেগুলো ডিকোড করা, অর্থাৎ পুনরায় স্যাম্পলিং মেসেজ সিগন্যালে পরিবর্তন করবে এবং ডিকমিউটেটরে পাস করে দিবে। এখন কমিউটেটর এবং ডিকমিউটেটরের মধ্যে পার্থক্য হলো কমিউটেটর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন উইথ ইউনিফর্ম স্পিডে ঘোরে এবং ডিকমিউটেটর ক্লকওয়াইজ ডিরেকশনে ঘুরবে। সো ডিকোডার থেকে স্যাম্পল সিগন্যালগুলো ডিকমিউটেটরে আসবে এবং ক্লকওয়াইজ একইভাবে ডেলিভার করে দেবে লো পাস ফিল্টারের কাছে, এবং দিস ইজ দ্য রিকোয়ার্ড মেসেজ সিগন্যাল। এটাই ছিল টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের মেন পদ্ধতিটা। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইজ এ কমিউনিকেশন প্রসেস দ্যাট ট্রান্সমিট টু অর মোর স্ট্রিমিং ডিজিটাল সিগন্যালস ওভার এ কমন চ্যানেল। ইন TDM, ইনকামিং সিগন্যালস আর ডিভাইডেড ইন্টু ইকুয়াল ফিক্সড লেন্থ টাইম স্লট। TDM ইজ অলসো নোন অ্যাজ এ ডিজিটাল সার্কিট সুইচড। এরপর আসি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর অ্যাডভান্টেজের সম্পর্কে। TDM সিস্টেম আর মোর ফ্লেক্সিবল দেন FDM সিস্টেম।
TDM সার্কিউরিটি ইজ নট কমপ্লেক্স, অর্থাৎ এর বর্তনী খুব বেশি জটিল নয়। প্রবলেম অফ ক্রসটক ইজ নট সেভার, অর্থাৎ ক্রসটক সবসময় সব খুব বেশি গুরুতর হয় না। ফুল অ্যাভেলেবল চ্যানেল ব্যান্ডউইথ ক্যান বি ইউটিলাইজড ফর ইচ চ্যানেল। ডিসঅ্যাডভান্টেজেস, সিঙ্ক্রোনাইজেশন ইজ রিকোয়ার্ড ইন TDM, অর্থাৎ TDM এর জন্য সিঙ্ক্রোনাইজেশনের প্রয়োজনীয়তা রয়েছে। কমপ্লেক্স টু ইমপ্লিমেন্ট, অর্থাৎ বাস্তবায়ন কিছুটা জটিল। ডিউ টু স্লো ন্যারো ব্যান্ড ফেডিং অল দ্য TDM চ্যানেল মে গেট ওয়েভড আউট। সংকীর্ণ বন্ধনের কারণে TDM চ্যানেলটি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। অ্যাপ্লিকেশন, ইট ইজ ইউজড ইন ওয়্যারলাইন টেলিফোন লাইন, বেসিক্যালি এটা টেলিফোন লাইনের ক্ষেত্রেই বেশি ইউজ করা হয়ে থাকে। সো ইট ওয়াজ মাই টিউটোরিয়াল ফর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, হোপ ইউ লাইক ইট। Thank you all.